আমাদের 3 নম্বর ম্যাথে কি বলছে, বলছে একটি রকেট উলম্বভাবে এত বেগে নিক্ষেপ করা হলো, অর্থাৎ একটা রকেট আছে, সেই রকেটকে একটা কোনো জায়গা থেকে, এখানে কোন জায়গাটা বলা হয়েছে, দেখো এখানে আমাদের মঙ্গল গ্রহ বলা হয়েছে, তাহলে মঙ্গল গ্রহ থেকে উপরে নিক্ষেপ করা হলো একটা নির্দিষ্ট বেগে, সে বেগের মানটা কত সেটা হচ্ছে এটা। এবং বলছে যে এর মধ্যে 20% শক্তি আমাদের বাতাসে বাধার কারণে হারিয়ে যাচ্ছে, অর্থাৎ এটা আমাদের ক্ষয় হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ইফেক্টিভ শক্তি হচ্ছে 80%। ভালো কথা, রকেটটি মঙ্গল গ্রহের পৃষ্ঠ থেকে সর্বোচ্চ কত উপরে উঠবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের আরেকটা সেই ইজি কোয়েশ্চেন যেগুলো আমাদের দ্রুত পারা উচিত। এই জিনিসটা বোঝার জন্য আমাদের একটা বেসিক জানা খুবই দরকার, সেটা হচ্ছে আমরা জানি যে শক্তি নিত্যতা সূত্র অনুযায়ী আমরা যে পরিমাণ গতিশক্তির পরিবর্তন ঘটাবো ঠিক সে পরিমাণই বিভব শক্তির পরিবর্তন ঘটবে, যদি না এখানে কোনো আলাদা অপচয় হয়। ঠিক আছে, তাহলে দেখো আমাদের গতিশক্তি যদি ½mv² হয় তাহলে আমাদের বিভব শক্তির পরিবর্তন কত হবে? তোমরা সবাই জানো বিভব ইকুয়াল টু কি ছিল, gm/r। এখানে mটা কি, mটা হচ্ছে ওই যে বিভব সৃষ্টিকারী যে আমাদের ক্ষেত্রটা, অর্থাৎ বিভব সৃষ্টিকারী আমাদের যে বিরাট বস্তুটা এখানে মঙ্গল গ্রহ, তার ভর, এটা তো আমরা সবাই জানি। আর এটা হচ্ছে আমাদের আর, অর্থাৎ মঙ্গল গ্রহের কেন্দ্র থেকে আমাদের যে দূরত্ব সেটা, এটা আমরা পেয়ে গেলাম। এখন জানি এই বিভবের সাথে যদি আমরা এম দ্বারা গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব, বিভব শক্তি। এখন আমরা জানি এই বিভব শক্তিটা হচ্ছে পৃষ্ঠের বিভব শক্তি, তাহলে একটা নির্দিষ্ট উচ্চতা, এই উচ্চতায় বিভব শক্তি কি হবে, সিম্পল, ওপরেরটা একই থাকবে কিন্তু আমাদের যে মানে এই যে ব্যাসার্ধটা বেড়ে যাচ্ছে না, দূরত্ব বেড়ে যাচ্ছে, তাহলে আমাদের r+h হবে। এবং আরেকটা জিনিস তোমরা সবাই জানো যে বিভব শক্তির মান অবশ্যই নেগেটিভ এককে আসে। এবার খেয়াল করো আমাদের এই বিভব শক্তি এমনভাবে আমাদের এই দুটার বিয়োগফল করতে হবে, কারণ আমাদের এখানে একটা বিভব শক্তি ছিল, এখানে একটা বিভব শক্তি ছিল, তাহলে এই দুটা বিভব শক্তির পরিবর্তন হবে, তাহলে এই পরিবর্তনটা এমনভাবে লিখতে হবে যেন সেটা পজিটিভ হয়। কেন? কারণ আমাদের গতিশক্তির পরিবর্তন তো পজিটিভ, ঠিক আছে না, পার্থক্যটা পজিটিভ হচ্ছে। এবার খেয়াল করো আমাদের নেগেটিভটার দিকে তাকাও না, এবার এটার দিকে তাকাও যে আমরা জানি উপরের অংশটা সেম থাকছে, তাহলে নিচের অংশটা যেখানে বড় থাকবে সেটা ছোট হবে, তাহলে এখানে যেহেতু এক্সট্রা এইচ প্লাস আছে তার মানে আমাদের এই অংশটা কি হচ্ছে ছোট, আর এই অংশটা কি বড়, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, তাহলে আমরা এখান থেকে যদি আমরা জিনিসটাকে বড় থেকে ছোট করতে চাই তাহলে আমরা লিখতে পারি gmm/r gmm/r+h। আমরা যদি এভাবে লিখি তাহলে কিন্তু উভয় পাশ আমাদের পজিটিভ থাকে। তোমরা অনেকে যে প্রবলেমটা ফেস করো যে ভাইয়া এখানে আগে মাইনাস হবে না পরে মাইনাস হবে, এটা আমরা বুঝতে পারি না। হ্যাঁ, তো এই জিনিসটা সিম্পলি এভাবে যদি বুঝে থাকো, আমরা এটা ফিলিংস করে মানে ফিলিংস টেকনিকে বুঝছি, হ্যাঁ, গতিশক্তি পরিবর্তন বিভব শক্তি পরিবর্তনের সমান, তাহলে আমরা এই লাইনটা থেকে কিন্তু আমরা ক্যালকুলেশনটা ইজিলি করে ফেলতে পারছি। তাহলে চলো আমরা এটা এখন সলভ করি। তাহলে আমাদের এখানে কি বলেছে, আমাদের টোটাল যে শক্তি ½mv². লক্ষ্য করো আমাদের এই যে গতিশক্তি তার সম্পূর্ণটাই কি আমরা কাজে লাগাতে পারছি না, 20% নাই হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কত, 80%। এবং এই শক্তিতে আমাদের কি হচ্ছে, আমাদের বিভব শক্তির যে পরিবর্তন সেখানে ব্যয় হচ্ছে, তাই না, তাহলে gmm/r যেটা তার পৃষ্ঠে ছিল এবং তারপরে আমরা বিয়োগ করছি কি যেখানে সে যাচ্ছে r+h, আমাদের কি লাগবে, আমাদের h এর মানটা লাগবে। এখন তোমরা আগের ম্যাথগুলো করার পর আমাকে বলতে পারো যে ভাইয়া আমরা ডাইরেক্ট এখানে সব মান বসিয়ে দেবো যেহেতু সবই জানি এইচ এর মান চলে আসবে, হ্যাঁ এটা আসা উচিত, বাট আমাদের ক্যালকুলেটারে সে ক্যাপাবিলিটি নাই, হ্যাঁ, তো আমাদের একটু এটাকে মডিফাই করে নেব। তাহলে দেখো 80%কে আমরা কি লিখতে পারি, 80%কে আমরা লিখতে পারি 0.8, তাই না, 80/2। এবার একটা জিনিস খেয়াল করো আমাদের ইকুয়েশানে এ পাশে এম আছে এবং এ পাশে এম আছে, এবং আমাদের এম এর মান অর্থাৎ যে রকেটটা আমরা উপরে নিক্ষেপ করছি তার কিন্তু ভরের মান আমাদের বলে দেয়নি, তাহলে আমাদের উভয় পক্ষ থেকে কিন্তু এম কে আমাকে বাদ দিতে হচ্ছে, তাহলে আমরা এটা বাদ দিলাম প্রথম জিনিস। এবার আসো আমাদের কি লাগছে, আমাদের এখানে v² দিলাম, এবার v² এভাবেই থাকুক। এরপরে আমরা এখানে কি করলাম, আমাদের এখানে gm, দেখো আমাদের m তো উড়াই দিছি, তাহলে gm কে আমরা এখানে কমন নিতে পারবো, 1/r - 1/r+h, আমরা এইভাবে লিখলাম। ওকে, এরপরে আসো, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের 0.4 হয়ে যাচ্ছে কাটাকাটি চলে, তাহলে v² / gm, আমরা এটা ক্যালকুলেশনটাকে ইজি করার জন্য এভাবে করার চেষ্টা করছি। ওকে, ভেরি গুড। এবার দেখো এখন যদি তুমি ক্যালকুলেটারে কাজ করো তাহলে কাজটা হবে, তুমি এই ইকুয়েশনটা পুরোপুরি ক্যালকুলেটারে বসাবা না, তুমি যে কাজটা প্রথমে করবা সেটা হচ্ছে আমি যেটা লিখছি সেটা দেখো, 0.4 ইনটু আমাদের v এর মানটা কি,
খুবই খুবই ইম্পর্টেন্ট বিষয়। দেখো আমাদের জি এর মান এখানে কিন্তু দেওয়া আছে, এবং আমি বারবার বলি প্রশ্ন আমাদের টাকাতে হবে যে প্রশ্নে মানগুলো দেওয়া আছে কিনা। প্রশ্নে এখানে যদি আমাদের সিক্সের জায়গায় এইটও দেওয়া থাকে আমাদের সেটা ইউজ করতে হবে, কারণ প্রশ্নে যা মান থাকবে আমাদের সেটা ইউজ করতে আমরা বাধ্য। কিন্তু আমাদের যদি কিছু দেওয়া না থাকে তাহলে আমরা আমাদের মুখস্থ মানগুলো বসাবো, তাহলে আমাদের খেয়াল রাখবো এখানে আমাদের কী দেওয়া আছে। লক্ষ্য করলে দেখবা আমাদের এই যে ভর সেটা কিন্তু কেজি এককে আছে, এবং জিটাও আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে, ঠিক আছে না? এবং এটা দেখো মিটার আছে না, মিটারে আছে। সুতরাং এখান থেকে আমরা একটা জিনিস ভালোভাবে বুঝতে পারছি যে আমাদের উপরে যে ভেলোসিটি, ভেলোসিটির মানে এখানে 2 কিলোমিটার দেওয়া থাকলেও এটাকে আমাদের মিটারে কনভার্ট করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা করতে কখনোই ভুলবে না, নাহলে ক্যালকুলেশন কিন্তু একদম ম্যাথ ইরোর সহ আমাদের ভুল চলে আসবে। তাহলে আমরা কী করলাম, মিটারে কনভার্ট করলাম এবং স্কোয়ার, এবং জি এর মানটা আমরা যদি এখানে বসাই 6.675 × 10⁻¹১ এম এর মান কত, 6.4 × 10⁻²৩। দেখো আমি এটা আলাদা করে লিখলাম কেন, তুমি প্রথমে ক্যালকুলেটারে এই মানটা বসাবা, মানটা বসালে তুমি এটা মান পেয়ে যাবে না, দেন এখানে তুমি অ্যান্সার পাবা। অ্যান্সার ইকুয়াল টু লিখবা 1/r, আর এর মানটা তুমি এখানে কিলোমিটারে বসাবা না, কিন্তু তুমি মিটারে বসাবা, তার এদিক যেহেতু তোমাদের মিটারে কাজ করেছো, কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করবা, আবার এখানেও আর এর মান মিটারে কনভার্ট করে বসাবা, এইচের জায়গায় বসাবা এক্স। তাহলে ক্যালকুলেটারে তুমি যদি এটা সলভ করো এখন কিন্তু তোমার ক্যালকুলেটারে কোনো প্রবলেম হওয়ার কথা না, ক্যালকুলেটার ইজিলি তোমার, আমি এখানে মানটা বসাচ্ছি না, তোমরা বসে নেবা, আমার অ্যান্সার যদি ঠিক থাকে তাহলে তোমরা ক্যালকুলেশন করে দেখবা এখানে এইচের যে মানটা আসবে, উচ্চতা আসবে, সেটা হবে 494.573 কিলোমিটার অ্যান্সার। দেখলা কোশ্চেনটা কত ইজি ছিল।